প্রথমে একটা কথা আপনাদেরকে বলি, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পাবেন। আর ভিডিওটা আপনারা পুরো দেখবেন, তাহলে ভিডিওটা বুঝতে পারবেন, কেটে বা অর্ধেক দেখলে পরে ভিডিওটা আপনারা পুরো বুঝতে পারবেন না, আপনারা ভিডিওটা পুরো দেখুন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে এক্স চিহ্ন থাকলে আপনার জীবনে কি ঘটবে, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব। এই বিষয়টা পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। এক্স চিহ্ন হাতে থাকলে পুরুষদের ক্ষেত্রে যে ফলটা দেবে, আপনি যদি নারী হন নারীদের ক্ষেত্রেও সেই একই ফল দেবে। তাই আপনি নারী হন বা পুরুষ প্রত্যেকে ভিডিওটা দেখবেন, প্রত্যেকের জন্য এই ভিডিওটা। তো প্রথমে যে স্থানটার কথা আমি আপনাদেরকে বলছি, দেখুন এটা হচ্ছে আপনার এই আঙুলটার দিকে লক্ষ্য রাখবেন আপনার হাতে, এটা হচ্ছে অনামিকার আঙুল। এবং অনামিকার আঙুলের নিচে যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে এই অংশটা, এই স্থানটাই হচ্ছে আপনার রবির ক্ষেত্র, এই অংশটা। এবং এই ক্ষেত্রটা ইংরেজিতে বলা হয় সান মাউন্টের এরিয়া। তো আপনার হাতে এই অংশটুকুনের দিকে আপনার একটু ভালো করে লক্ষ্য রাখুন, এবং এই এক্স চিহ্নটা আপনার এই এই পর্বতের মধ্যে যে কোনো অংশের মধ্যে হলে হবে। তো আপনাদেরকে দেখাচ্ছি, এরকম যদি চিহ্ন আপনার রুবি পর্বতে থেকে থাকে তাহলে জীবনে কি ঘটবে আপনার সঙ্গে, সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে 100% সত্য ঘটবে যদি আপনার হাতে এই এক্স চিহ্ন থাকে, যে কথাগুলো আপনাদেরকে আমি বলছি। প্রথম যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আপনার বাবার সঙ্গে দেখবেন মতবিরোধ দেখা দেবে, বনিবনা হয় না, বাবা এবং পুত্রের মধ্যে বনিবনা হয় না, মতবিরোধ প্রত্যেকটা বিষয়ে দেখা দেয় যদি আপনার রুবি পর্বতে এক্স চিহ্ন থাকে। দ্বিতীয়ত হচ্ছে বাড়িতে বাবার সঙ্গে দূরবর্তী স্থানে অবস্থান করে বাবা থেকে দূরে থাকে, তারা যাদের এই এক্স চিহ্ন রুবি পর্বতে থাকে তারা বাবা থেকে দূরে থাকে। আর তৃতীয় যে ঘটনাটা সেটা হচ্ছে আপনার ঘটবে বাবা অল্প বয়সে মারা যায়। যাদের হাতে এই এক্স চিহ্ন আছে, এই তিনটি যে কথা বললাম আপনাদের, এই তিনটির মধ্যে যে কোনো একটা ঘটনা আপনার সঙ্গে ঘটবে যদি আপনার হাতে এই এক্স চিহ্ন থাকে। এরপরে আর একটা কথা আপনাদেরকে বলি, যদি এই রুবি পর্বতে এক্স চিহ্ন থাকে যেটা ঘটবে, দেখবেন সমস্ত কাজে আপনার বাধা বিঘ্ন আসবে, কোনো কাজ আপনার সহজে হবে না, প্রত্যেকটা কাজ ডিলে হবে এবং দেরিতে হবে, যেটা সহজে পাওয়া উচিত সেটা পেতে আপনার অনেক পরিশ্রম এবং সংঘর্ষ করতে হবে, এবং এটা সংঘর্ষপূর্ণ জীবনকে নির্দেশ করে। কোনো কিছু সহজে আপনার হবে না যদি রুবি পর্বতে আপনার এই ধরনের কষ চিহ্ন থেকে থাকে, কোনো কিছু সহজে হবে না। এরপর আর একটা কথা বলি, যদি দেখবেন এই রুবি আমাদের কী দেয়, রুবি পর্বত আমাদের মান সম্মান যশ প্রতিষ্ঠা এগুলো দেয়। এই যদি কষ চিহ্ন থাকে তো তাদের একটা কী হয়, তারা নিজেরা যে একটা মান সম্মান একটা তাদের যে একটা পরিচিতি এগুলো থাকে, সেটা যদি কষ চিহ্ন থাকে এবং তাদের কর্মদোষেই এই মান সম্মানগুলো আপনার নষ্ট হতে থাকে, মান সম্মান হানি হয় যদি এরকম কষ চিহ্ন রুবি পর্বতে থাকে। মান সম্মান হানি আপনার অবশ্যই হবে, দুর্নাম আপনার হবে যদি রুবি পর্বতে কষ চিহ্ন থাকে। এরপর আপনাদেরকে আর একটা কথা বলি, যদি এবং রুবি পর্বতে কষ চিহ্ন থাকলে রুবি আপনার যে মানে উইক বা দুর্বল সেটাকে নির্দেশ করে, ঠিক আছে, রুবি খারাপ হয় যদি আপনার কষ চিহ্ন থাকে রুবি পর্বতে, আর রুবির যে গুণ সেই গুণগুলো আপনার হ্রাস পায়। অর্থাৎ রুবি আমাদের কী দেয়, মান সম্মান প্রতিষ্ঠা যশ অর্থ এগুলো আপনার একটু ঘাটতি দেখা দেবে। আর একটা কথা বলি, যদি এক্স চিহ্ন থাকে সে সমস্ত ব্যক্তিও সরকারি চাকরি পায়। যে আপনার এক্স চিহ্ন আছে হাতে তার মানে এই নয় যে আপনি সরকারি চাকরি বা গভর্নমেন্ট জব পাবেন না, যাদের হাতে এই এক্স চিহ্ন আছে তারাও গভর্নমেন্ট জব পেতে আমি দেখেছি। তবে কী ঘটনা ঘটবে, সেই চাকরি স্থানে দেখবেন আপনার দুর্নাম অবশ্যই হবে, দুর্নাম হয় যদি আপনার হাতে এই এক্স চিহ্ন থাকে। এরপর আপনাদেরকে আর একটা যে কথা আমি বলছি সেটা হচ্ছে যে এক্স চিহ্নটা কীরকম ধরনের হতে পারে। প্রথম কথা হচ্ছে এক্স চিহ্ন আপনার এই ধরনের ছোট হতে পারে, রুবি পর্বতে যে কোনো স্থানে এরকম কারোর দেখবেন এরকম বড় এক্স চিহ্ন হতে পারে, কারোর হাতে আপনার এই ধরনের মাঝারি এক্স চিহ্ন হতে পারে। এক্স চিহ্ন এরকমটাকেও বোঝায়, দুটো রেখার উপর যদি এইভাবে কোনো রেখা কেটে যায় এটাও কিন্তু আপনার হাতে এক্স চিহ্ন, বা কারোর হাতে দেখবেন এরকমভাবে হয়, বা কারোর হাতে এরকম রেখা আছে এরকমভাবেও যায়,
বিভিন্নভাবে আপনার এক্স চিহ্ন হতে পারে। তো আপনার হাতে দেখুন কি ধরনের এক্স চিহ্ন আছে, যাই ধরনের এক্স চিহ্ন থাকুক, যদি আপনার হাতে থেকে থাকে তো যে কথাগুলো আজকের ভিডিওতে আমি বললাম এগুলো আপনার সঙ্গে ঘটবে জীবনে। যাদের যাদের হাতে আছে তারা দেখুন আপনার জীবনে এই ধরনের ঘটনা ঘটেছে, যে কটা আমি বললাম তার মধ্যে এই অংশগুলো ঘটবেই আপনার জীবনে যদি থাকে। যাদের হাতে আছে তারা অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন যে আপনার সঙ্গে কি ঘটেছে, এটা জানাবেন, তাহলে পরে দেখবেন কতটা সত্য হাত দেখে বলা যায়। যাদের হাতে এক্স চিহ্ন আছে তাদের জীবনে এই ধরনের ঘটনাটা ঘটে। এরপর আপনাদেরকে একটা কথা বলি, এই এক্স চিহ্ন অনেকের হাতে আজকে আছে কিন্তু আগামী দিনে আপনার দেখা গেল যে এক্স চিহ্ন অনেক সময় মিটে যায় বা আপনার এগুলো থাকে না, যে এই রেখাগুলো সব সময় আপনার মানে থাকবে তাও নয়, অনেক সময় এটা আপনার মিলে যায় বা এটা থাকে না। তো এক্স চিহ্ন থাকলে ঘাবড়ানোর কিছু নেই, আপনারা অবশ্যই পরিশ্রম করবেন জীবনে, আর দুর্নাম হবে এর থেকে আপনার একটু সতর্ক থাকবেন, এমন কোনো কাজ করবেন না যাতে আপনার দুর্নাম হয়। আর একটা কথা আপনাদেরকে বলি, তো এই এক্স চিহ্ন থাকলে পরে আপনারা রুবি প্রতিকার অবশ্যই করুন, রুবি পর্বতে থাকা অত্যন্ত অশুভ, তারা খুবই দুর্ভাগ্য হয় যাদের হাতে এই এক্স চিহ্ন রুবি পর্বতে থাকে। তো একটা কথা বলি আপনাদেরকে, যাদের এই হাতে আছে তারা বারবার মানে একটা ঘটনা আপনার ঘটবে, সেটা হচ্ছে যে মানুষের কাছ থেকে আপনি ধোকা পাবেন, বারবার আপনার ধোকা হবে এবং মানসম্মান হানি হয় রুবি পর্বতে এক্স চিহ্ন থাকতে পারে। একটা কথা, যদি এক্স চিহ্ন আপনাদের হাতে থাকে তো আপনারা অবশ্যই এমন কোনো কাজ করবেন না যে কাজ থেকে দুর্নাম হয়, এর থেকে আপনারা একটু সাবধানে চলাফেরা অবশ্যই করবেন যাদের হাতে এক্স চিহ্ন আছে। আর একটা কথা বলি, যে আজকে হয়তো আপনার হাতে এক্স চিহ্ন নেই, তার মানে এই নয় যে আপনাদের হাতে এক্স চিহ্ন আসবে না, তাই যদি এক্স চিহ্ন আসাটা খুবই খারাপ যাদের হাতে আসবে, তো তাদের দেখবেন এই জীবনে আমি যেগুলো আজকের এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করলাম এই ধরনের ঘটনা ঘটবেই ঘটবে, 100% এই ধরনের ঘটনা ঘটে। তাই এই বিষয়টা থেকে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর একটা কথা বলি, এই রুবির গুণকে এরা এক্স চিহ্ন থাকলে পারে সেটা আপনার নষ্ট করে, খারাপ রুবিকে নির্দেশ করে যাদের হাতে এই রুবি পর্বতে এরকম কস চিহ্ন থাকে। আবার এটাও আপনাদেরকে বলি, কস চিহ্ন থাকলে পারে যে সারা জীবন আপনার হাতে এই কস চিহ্ন থাকবে এমনটাও নাই, অনেক সময় এই চিহ্ন আপনার নাও থাকতে পারে, মিটে যেতে পারে বা পরিবর্তন হয় রেখার, এবং 3-6 মাস অন্তর আমাদের হাতের এই রেখাগুলো চেঞ্জ হয়। তো আপনারা দেখবেন আপনাদের হাতে যদি এই ধরনের চিহ্ন থেকে থাকে তো এই চিহ্ন আজকে সারা জীবন থাকবে এমনটা নয়, অনেক সময় মিটে যেতেও পারে, আবার যাদের হাতে নেই তাদের হাতেও এই চিহ্ন আসতে পারে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা